নাটোরের পুরনলডাঙ্গা উপজেলায় ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন ও খুরা রোগ। এতে করে দিশেহারা হয়ে পড়েছেন এ অঞ্চলের খামারি ও প্রান্তিক কৃষক। এদিকে এই রোগে হিমশিম খাচ্ছে উপজেলা প্রাণী সম্পদ অফিস। নিজস্ব প্রতিনিধি ফজলে রাব্বির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। নাটোরের নলডাঙ্গায় হঠাৎ করে বেড়েছে গবাদি পশুর লাম্পি স্কিন রোগ। এতে করে দিশেহারা হয়ে পড়েছে এ অঞ্চলের খামারি ও প্রান্তিক কৃষক। তারা সরায়া গেছে, চিকিৎসাপাতি তেমন ভালো পাচ্ছি না, সাধারণ ডাক্তারে চিকিৎসা করছে, রোগ ভালো হচ্ছে না, আসলে আমরা কি করব, কোনো ভাইবে কিছু পাচ্ছি না। পল্লী পশু চিকিৎসকের শরণাপন্ন হয়ে অর্থ অপচয়ের শিকার হলেও মিলছে না তেমন কোনো সমাধান। চিকিৎসা করে ভালো হচ্ছে না, অনেক টাকা পয়সা পুরালে আরও অনেকের গরু বাছুর হয়েছে। এদিকে এই রোগ রোধে দ্রুত টিকা প্রদানের পরামর্শ দিয়েছে উপজেলা প্রাণী সম্পদ অফিস। রোগটি থেকে নিরাপদে রাখার থাকার জন্য আমরা পরামর্শ দিচ্ছি যে আক্রান্ত হওয়ার আগে গরুগুলিকে টিকা দেওয়া, ভ্যাকসিন দেওয়া। উপজেলার ঠাকুর লক্ষ্মীকুল বাসভাগ, পশ্চিম মাধনগর, নপাড়া, হালতি, ধামনপাড়া, বাঙাল খুলশি সহ পুরো উপজেলায় হঠাৎ করে গবাদি পশুর লাম্পি স্কিন ও খুরা রোগ দেখা দিয়েছে। প্রান্তিক কৃষকের পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েছেন খামারিরা। গরু যে অসুখগুলো দেখা যাচ্ছে, আমরা হচ্ছে যে এই গরু মানে অসুখ সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। ভ্যান গেছে এই গরুদের চিকিৎসা করতে, বার ভ্যান আসছিল, নতুন একটা রোগ ছড়াইছে, এই রোগের আমরা চিকিৎসা করতেছি কিন্তু কোনো কাজে ফল আসতেছে না। ছোট বাছুরের কোটি কোটি মতো হয়েছে, বসন্তের মতো দুই একটা বড় এবং দুই একটা ছোট হয়েছে, কি অবস্থা বুঝতে পারতেছি না, কি রোগ চিকিৎসা করা হবে। সরজমিনে দেখা গেছে উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলে অধিকাংশ কৃষকের গরু লাম্পি স্কিন ও খুরা রোগে আক্রান্ত হয়েছে। অনেকেই পল্লী চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন ও উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে গরু নিয়ে আসছেন। উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে, নলডাঙ্গায় মোট ছোট বড় ও পারিবারিক মিলে প্রায় 300টি খামার আছে। উপজেলায় গরুর সংখ্যা প্রায় 27,595টি। অন্যান্য বছরের তুলনায় এবছর এ রোগে আক্রান্ত গরুর সংখ্যা অনেক বেশি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কে এম ইফতেখারুল ইসলাম বলেন, এবং আপনার খামারের আশেপাশের যে ঝোপঝাড়গুলি আছে এই ঝোপঝাড়গুলি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেন মশা মাছির উপদ্রব কম হয়, এবং সেই সাথে খামারগুলিকে মশারি দিয়ে ঘিরে রাখা, নেটিং করা। আর আক্রান্ত গরুকেও আমরা অনুরূপভাবে মশারির নিচে রাখার জন্য পরামর্শ দিচ্ছি, মশারির নিচে রাখা যেন এগুলিকে কামড় দিয়ে, আক্রান্ত গরুকে কামড় দিয়ে যেন মশা মাছি যেন রোগটি বিস্তার ঘটাতে না পারে, এবং সেই সাথে গ্রামে প্রায় সব জায়গাতে এই আক্রান্ত দেখা দিচ্ছে, ঘা সিস্টেম প্রকৃতি হচ্ছে, মানে যেখানে হচ্ছে সেখান থেকে চামড়া শুদ্ধা উঠে যাচ্ছে, অনেক রোগ বালাই ছড়াইছে। যদি উপজেলা প্রাণী সম্পদ থেকে আমাদের কোনো যদি সহযোগিতা করে আমরা একটু আমাদের জন্য একটু ভালো হবে, আমরা অনেক টাকা পয়সা পুরাইতেছি কিন্তু এগুলোর রোগ ভালো হইতেছে না, এই জন্যে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি নলডাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ থেকে আমাদের জন্য এগুলো গরুর এগুলোর জন্য সুচিকিৎসা করে, তাহলে অনেক আমরা উপকারে আসবো। গরুটার গায়ে ঘা বার আসতে, ঘা বার হয়ে ঘাটা কে পয়সা খুলে পড়ে গেছে, তার জন্য আমরা গরুটাকে খুব আতঙ্কিত হয়ে আসতে। এই রোগের নাম হল ল্যাম্পি স্কিন ডিজিজ। এই রোগটা বাংলাদেশে ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এই রোগের সরকারিভাবে কোনো ভ্যাকসিন নাই। বর্তমানে এসআই কোম্পানির একটা ভ্যাকসিন পাওয়া গেছে, এটা অনেক টাকা দাম, তবে আমাদের আশা করি সরকার যেন এই বিষয়ে পদক্ষেপ নেয় এবং গরু যারা খামারে আছে তাদেরকে যেন সহযোগিতা করে। শিলাক্তার ডেস্ক রিপোর্ট, চ্যানেল নিউজ।